আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে রেদিত দিসেদিন আনসার পাগামেন্টো যারা 15 তারিখে পাবেন এবং তারতামেন্টে ইন্টিগ্রেটিভ এক্স বোনাস রেন্সি এবং রেদিত যে রেদিত দি ইমার্জেন্সি আর যে পাগামেন্টো এই তিনটা বিষয়ের পাগামেন্টোর আপডেট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। এবং রেদিত দিসেদিন আনসার যারা নতুন আবেদন করছেন তারা কিভাবে কোথায় চেক করবেন এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সো এক্স বোনাস রেন্সি যেটাকে ট্রাত্তামেন্টো ইন্টিগ্রেটিভ বলে ওইটা মাসে প্রায় 100 টাকার মতো যে বোনাসটা ওইটা 21 তারিখ থেকে পাগামেন্টো অ্যাভেলেবেল দেখাইতেছে অনেকেরই। সো আপনারা চেক করে নেবেন পার্শিকুলোস্তের জন্য ঢুকে যে আপনাদের পাগামেন্টোর ডেটটা কবে আসছে। সো আমার কাছে যে ডেটটা আছে সেটা হচ্ছে 21 জুন কিছু পাগামেন্টো আসবে। যদি আপনাদের কাছে কোনো নতুন ডেট আসে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর রেডিতে ইমার্জেন্সার কিছু পাগামেন্টোর ডেট আছে সেটা হচ্ছে 21 জুনই কিছু, আবার রেডিতে ইমার্জেন্সার পাগামেন্টো আসারও কিছু ডেট আছে। সো যদি আপনাদের কাছে কোনো ডিফারেন্ট কোনো ডেট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর রেজিস্ট্রেশন আনসার ব্যাপারটা হচ্ছে 15 তারিখে মানে আগামীকালকে মঙ্গলবার, যেটা মঙ্গলবার বিকালবেলা পোস্ট অফিসে গেলে যারা আপনার নতুন আবেদন করছেন তাদেরকে একটা কার্ড দেওয়া হবে। বিকালবেলা যাবেন সবাই, তো কার্ড দেওয়া হবে এবং যারা পুরাতন আবেদন কোর্স আছেন তাদের পিছনে যদি কোনো পাগামেন্টো আটকানো থাকে ওইগুলোও আগামীকালকে আসবে। সো যারা নতুন আছেন তাদের ডকুমেন্ট নিয়ে আগে চেক করতে হবে যে আপনারটা অ্যাকসেপ্ট আকলতা হয়েছে কিনা, কারণ গতকালকে রাতে থেকে আকলতা শুরু হয়েছে। সো আকলতা হইলো কিনা এবং আপনারটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, আপনারটা আপনার পোস্ট অফিসে যাওয়ার যে ডেটটা ওই ডেটটা ওখানে শো করতেছে কিনা ওটা দেখে তারপরে আপনাকে যাইতে হবে। আর বিকালের দিকে যাবেন, কারণ গত মাসে 15 তারিখে মানে সকালের দিকে বা দুপুরের দিকে অনেকেই গেছেন, হয়তো অনেকের টাকাটা আসেনি কারণ বিভিন্ন জায়গায় পাগামেন্টো অ্যাভেলেবেল হয় নাই তখন। সো আপনার এইবার হয়তো আপনারা একটু লেট করে যাবেন, কারণ বিকালবেলা ছাড়া গেলে হয়তো অনেক সময় কার্ড দিয়ে দেয় ভিতরে টাকা আসে না। সো এই জন্যই সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা বিকালবেলা যাবেন। সো বিকালবেলা যাওয়ার সময় আপনার ডকুমেন্টটা নিয়ে গেলেই হবে যে আপনার আকলতা হয়েছে, তাইলে ওরা ওখানে চেক করে আপনাকে আপনার কার্ডটা দিয়ে দিবে অ্যাক্টিভ করে এবং পিন দিয়ে দিবে এবং আপনার ভিতরে যে টাকাটা আপনি দেখবেন আমি আপনাদেরকে দেখাবো এখন ভিডিওতে যে কিভাবে আপনি টাকাটা চেক করবেন কত টাকা। এবং যদিও সেটা অ্যাডভান্স চেক করা যায় আবেদন করার আগে, এবার আমার ভিডিও দেওয়া আছে অনেকে হয়তো চেক করছেন ইতিমধ্যেই, তবে আপনি এখানে দেখে নিতে পারবেন যে আপনি কত টাকা কার্ডের ভিতরে থাকবেন প্রথম মাসে। পরে থেকে পরবর্তী প্রতি মাসের 27 তারিখেই আপনার সেম অ্যামাউন্ট আসবে যতদিন না পর্যন্ত আপনার হয়তো যদি কোনো মানে ইজে কোনো চেঞ্জ না করেন বা ইজেতে কোনো আপডেট না হয় বা আপনার কাজের কোনো সমস্যা না হয়। যাই হোক, বিভিন্ন বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে আনসার, আপনারা ওইগুলো দেখে নেবেন। সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যারা মূলত নতুন এই বিষয়টা তাদের জন্যই। অনেকে হয়তো কনফিউশন থাকতে পারেন যে আমি কীভাবে চেক করবো আমার অ্যাকসেপ্ট হইলো কিনা, আমি পোস্ট অফিসে যাইতে হবে কিনা, কখন যাইতে হবে এইসব বিষয় নিয়ে। যদিও ইতিমধ্যে অনেকেই বিষয়টা জানেন এবং অনেকেই এই জিনিসটা বুঝেন কীভাবে করতে হয় কীভাবে চেক করতে হয়, তারপর যারা নতুন তাদের জন্য কারণ অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন, এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনি আবেদন করার পর এখন কীভাবে চেক করবেন যে আপনারটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা এবং আপনি কত তারিখে পোস্ট অফিস থেকে টাকাটা তুলতে পারবেন এবং কার্ডটা তুলতে পারবেন। সুতরাং আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। সো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে যে রেদিত দিসেদিন আনসার যারা আবেদন করছেন নতুন তারা তাদের রেজাল্টগুলো কীভাবে দেখবেন এবং কত তারিখে আপনি মানে পোস্ট অফিস থেকে আপনার কার্ড আনতে যাবেন এবং টাকা সহ। ওকে, সো আমরা গুগলে গিয়ে রেদিত দিসেদিন আনসারটা লিখব, লিখলে একটু নিচে নামার পরে দেখবেন যে ইমসের একটা ওয়েবসাইট আসবে। এই যে দেখেন, এখানে ইমসের যেখানে ওকে এই ইমসের যে ওয়েবসাইটে এটাতে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর এখানে আছে দিয়াল সার্ভিসিওতে আপনারা ক্লিক করবেন, ডান পাশে যে এই কালারটা দেখতেছেন এই কালারটা দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি উপরেরটা সিলেক্ট করে নিলে আপনি আপনার নিজের আইডি দিয়ে ঢুকতে পারবেন। ওকে, সো এখানে দুইটা বিষয় আছে, এখানে হচ্ছে পিন দিয়ে আপনি ঢুকতে পারবেন যদি আপনার কোয়াদিসিপ স্কেল এবং পিন থাকে, আর না হয় আপনি স্পিডেডির মাধ্যমে ঢুকতে পারবেন। সো স্পিডেডিতে ঢুকার জন্য এখানে ক্লিক করবেন, এন্ত্রা কোন স্পিডে ক্লিক করবেন, করার পরে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোনটা
ইউজ মানে কোন আইডিটা আপনার, যদি পোস্ট অফিসের হয় তাহলে পোস্ট অফিসটা সিলেক্ট করবেন, করে তারপরে এখানে উপরে হচ্ছে ইমেল দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, দিয়ে এন্টার করবেন। সো আমি যেহেতু স্পিডেডি দিয়ে ঢুকবো না, আমি এখানে শুধু পিন ব্যবহার করে ঢুকবো। সো আমি আপনাদেরকে এখানে পিন ব্যবহার করে দেখাবো। ওকে, সো এখানে আমি নতুন একটা এই কদিশ ফিজিক্যাল দিব। দেখেন আমি এখানে নতুন একটা কদিশ ফিজিক্যাল দিয়েছি। ওকে, এই কদিশ ফিজিক্যালের যে ওনার যে পিন নাম্বার আছে ওই পিন নাম্বারটা এখানে আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, কারণ অনেকেরই হয়তো ইমসের পিন আছে স্পিড নাই। সো আমি পিনের মাধ্যমে ঢুকবো, তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে। সো ওকে, সো আমি এখানে পিন দেওয়ার পরে এখানে আছে দিতে ক্লিক করবেন। ওকে, আছে দিতে ক্লিক করার পরে এখানে প্রসিগুই পেরেল সার্ভিসিওতে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে আপনাদের সামনে। ওকে, আসার পরে আপনারা দেখবেন যে বাম পাশে লেখা আছে, দেখেন বাম পাশে লেখা আছে জেস্টিওনে দোমান্দা। ওকে, সো এটার উপরে ক্লিক করার পরে আপনি দেখেন এটার উপরে ক্লিক করলে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে অ্যাকুইজিশনে আর একটা হচ্ছে আপনার লিস্টা দোমান্দা অ্যাড এজিতে। ওকে, সো আমরা হচ্ছে সেকেন্ডটাতে, যেহেতু আপনারা আবেদন করে ফেলছেন আবেদনটা চেক করবেন, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়টাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে দেওয়া আছে ওনার প্রোটোকল নাম্বার দেওয়া আছে, কোন তারিখে উনি প্রেজেন্ট করছিল দোমান্দাটা, তারপরে ওনার স্থাত আকলতা আছে, কদেশি ফিজিক্যাল দেওয়া আছে, নমে দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে এখানে। তবে আপনি এখন সব কিছু দেখার জন্য, যেহেতু আকলতা হয়েছে ঠিক আছে, বাট আপনি কত তারিখে ল্যাবরেশন হয়েছে, কত তারিখে পোস্ট অফিসে যাইতে হবে, এইসব বিষয়ে দেখার জন্য আপনাকে এই যে এজিতে লেখা আছে, দেখেন এখানে এই যে লাল কালারের একটা এজিতে লেখা আছে, এটার উপরে যদি আপনি ক্লিক করেন আপনাকে এখানে আবার কনফার্ম করতে বলবে। ওকে, সো আমি এখানে যদি আবার কনফার্ম করি তাহলে আরেকটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে একটু নিচে নামেন, একটু নিচে নামার পরে দেখেন যে ওনার সব কিছুতেই ওকে দেওয়া আছে। জুনের রাতাটা ওনার আসবে, ল্যাবরেশনে হয়েছে ওনার হচ্ছে 12 তারিখে, 12ই জুন হয়েছে ল্যাবরেশনে। ওকে, আর ইনবিও ডিসপোজিশনে পোস্টে, ওকে দেখেন এখানে 15ই জুন দেওয়া আছে। ওকে, সো 15ই জুন আপনি যদি বিকালবেলা পোস্ট অফিসে যান তাহলে আপনার টাকাটা ওখানে পাবেন, ওখানে মানে ওরা আপনাদেরকে কার্ডটা দিয়ে দিবে। আর এখানে দেখেন লেখা আছে ইম্পোর্ট, তো উনি কত টাকা মূলত পাবে। ওকে, সো এই এখানে অ্যামাউন্টটা দেওয়া থাকে, আপনি অ্যামাউন্ট এখান থেকে দেখে কনফার্ম হতে পারবেন যে আপনাকে কত টাকা দিতেছে, আর এই তারিখটা হচ্ছে পোস্ট অফিসে কত তারিখ থেকে আপনি আনতে হবে। তারপরে থেকে আপনি প্রত্যেক মাসেই আপনি এখানে চেক করতে পারবেন যে আপনারটা মানে সব কিছু এখানে ঠিক আছে কিনা, এরকম থামস আপ দেওয়া আছে কিনা জুলাই মাসের জন্য, কারণ জুলাই মাসে এই মাসে যারা 15 তারিখে পাইছেন জুলাই মাসে হচ্ছে 27 তারিখে পাবেন। সো প্রতি মাসে এখন থেকে 27 তারিখে আপনি 18 মাস পর্যন্ত 27 তারিখে টাকা পাবেন। তবে এর ভিতরে আপনাকে প্রতি মাসে আপনি চেক করে দেখেন এখানে দেখতে পারবেন নিজের যে আপনার ওই যে মাসে আপনি চেক করেন ওই মাসের টাকাটা আসছে কিনা বা ল্যাবরেশনে হয়েছে কিনা, কত তারিখে অ্যাকাউন্টে টাকাটা আসবে। সো আপনারা নিজেরাই এখান থেকে চেক করে নিতে পারবেন এই জিনিসটা। আশা করি এখন থেকে আর সমস্যা হবে না যারা নতুন আবেদন করছেন তাদের জন্য। সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটি ভালো করে বেশি করে শেয়ার করবেন, এবং নতুন নতুন পাগামেন্ট তো ডেট যখনই আসবে আমাকে ফেসবুকে শেয়ার করার চেষ্টা করবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।